বসিরহাটের রাজবাড়ি কেন্দ্রে ব্যাপক উত্তেজনা রয়েছে, সেখানে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল। এবার মারের পাল্টা মার কিনা জানি না, কিন্তু তৃণমূল কর্মীকে পাল্টা মারধরের অভিযোগ উঠল। তনয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তনয়া, কি কেস এখানে, কি অবস্থা? বসিরহাট লোকসভা কেন্দ্রের এই সন্দেশখালী চত্বর এবং সেখানে মূলত সুন্দরীখালি আগরহাটি এলাকা এবং সেখানে কার্যত তৃণমূল কংগ্রেস আক্রান্ত। তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়েছে, অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে বাঁশ, লাঠি, এমনকি কোদালে বাত নিয়ে মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কর্মীর। এবং একেবারে সরাসরি তার সঙ্গে কথা বলবো, কারা কারা এসেছিল, কারা এরকম মারধর করে? বিজেপি ছেলেরা, বিজেপি ছেলেরা, তাদের হাতে লাঠি ছিল, দা ছিল, বাঁশ ছিল, ইট ছিল, বোম ছিল। কখন এই ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে? এই এক ঘন্টা, এক দেড় ঘন্টা আগে, এক দেড় ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে। আমি বাজারে আসছিলাম, আসছিলাম ওদের বাজার করতে, ওরা বলছে যে ওই বুথের লোক এই বুথে আসবে কেন, এই বলেই মারধরটা করল। মানে আচমকাই তারা এসে এরকমভাবে মারধর করেছে? এখানে তো প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও দেখছি, তারা টহল দিচ্ছে, তাদের ভূমিকা? তার কেউ ছিল না, রাজ্য পুলিশ কেউ ছিল না, এদিকে সামনে আসুন, কেউ ছিল না। আমি এই অঞ্চলের একজন সমর্থক বা কর্মী, আমি ভোট করি। এই মুহূর্তে রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন, অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অভিযোগ দায়ের করেছি। আপনাদের উপর যখন এরকম ভাবে মারধর করা হলো তখন পুলিশ কোথায় ছিল? পুলিশ প্রহরণ কেন্দ্র বাহিনী কেউ ছিল না ওখানে, কেউ ছিল না? না, সুন্দরখালি বাজার পড়েছিল, বাজার থেকে 200 ফুট দূরে হয়েছে ঘটনাটা। আমি বুঝতে পারছি না, এবার বলতে চাইছেন আমরা পুরো সাজিয়েছিল, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে, পুলিশ কোথায় ছিল, পুলিশ কেন্দ্রীয় বাহিনী কেউ ছিল না, যে যে কোথাও ঘটনা চলছে একদিকে। আমি একবার খুব সংক্ষেপে রিয়াকশন করলাম, রাজাবলবাবু কি বলবেন? না, যেটা সহজ কথা যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে রাজ্য পুলিশ একেবারেই নীরব রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা পক্ষপাত দুষ্ট পরিষ্কার বলা যায়। সেই জন্য কি মাঝে মাঝে গুলিয়ে যায়, মানে তৃণমূল বিজেপি মার খেতে খেতে কখনো যদি তৃণমূল মার খেয়ে যায় তাহলে বুঝতে সময় লাগে একটুখানি? হ্যাঁ, সে তো লাগছে। এবং যেটা যারা কেন্দ্রীয় বাহিনী এসেছে, আমি রাস্তার পথে দেখছিলাম, চারি খুব রিল্যাক্স মুডে আছে, তাদের মানে কোনো একটা কাজ করতে এসেছে না, হলিডে কাটাতে এসেছে বোঝা যাচ্ছে না। সত্যি কথা, তাদেরকে মনে হচ্ছে যে কোনো কিছু করার দরকার নেই, খাওয়া দাওয়া আমরা ব্যবস্থা করো, তোমরা জাস্ট রিল্যাক্স করো, যাতে তারা যাতে সক্রিয় না থাকে, না সক্রিয় না থাকে, এটা তো মনে বোঝা হচ্ছে। এই কাদের ব্যাখ্যা, কেন্দ্রীয় পুলিশ কোনো পার্টির নয়, কেন্দ্রীয় পুলিশ হচ্ছে কে ব্যবহার করবে, কেন্দ্রীয় পুলিশ তো ল অ্যান্ড অর্ডার, মনিদা মনিদা আপনি ল এর লোক, ল অ্যান্ড অর্ডার রাজ্যের হাতে, রাজ্য কিভাবে ব্যবহার করবে? রাজ্য যদি ডিপ্লয়মেন্টে পাঠিয়ে দেওয়া হয় ভাই গঙ্গার ধারে চলে যাও, তাহলে তখন তাদের হাতে আর কিছু করার থাকে না। করছি না, আমি বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি এরকম কোনো বার্তা দেওয়া আছে, গিয়ে আর ওখানে গিয়ে ঝামেলা করবে না? ডিপ্লয়মেন্টের দায়িত্ব থেকে গিয়ে বলুন এসপি, আপনি সেটা ভালো করে জানেন ভাই, ডিপ্লয়মেন্ট পক্ষপাত দুষ্ট না হলে কেন্দ্রীয় বাহিনী যে সংখ্যা এসছে তাদেরকে যদি সঠিকভাবে ব্যবহার করা হতো একটা ভায়োলেন্সের ঘটনা ঘটতো না। কেন পক্ষপাত দুষ্ট আচরণ করছে তারা? ডিএম যদি কেন এরকম তৃণমূলের পাচাচ্ছে, এই উত্তর আপনি দিন, ডিএম যদি এই উত্তর আপনি দিন, তৃণমূল তো প্রশ্ন করছে, যদি কোন সেন্ট্রাল আরে শুনুন না, পুলিশকে বলে ইভিএমটা ফেলে দাও, এই ডিপ্লয়মেন্ট ও ফেলে দেবে, তাহলে ধরে নিতে হয় যে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে তোমরাও চুপ করে থাকো, তোমরাও চুপ করে থাকো। আমি বলছি মারামারি হচ্ছে, লোকজন অভিযোগ করছে, পুলিশ নেই, পুলিশ নেই, পুলিশ কোথায়, কেন সেটা কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী
তাপস রায় তাকে দেখে গো ব্যাক স্লোগান উঠল। এই মুহূর্তে সরাসরি সেই ছবির দিকে নজর রাখছি আমরা। বেলেঘাটার ছবি দেখাচ্ছি আমি। বেলেঘাটায় কলকাতা উত্তরে উত্তেজনা, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সেখানে বেলেঘাটায় বিজেপি প্রার্থী তাপস রায় যান এবং সেখানে তাপস রায়কে ঘিরে বিক্ষোভ শুরু হয়, গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ এবং সেখানে গো ব্যাক স্লোগান ওঠে। বেলেঘাটে একেবারেই তৃণমূল কংগ্রেসের গড় বলা যেতে পারে এখন, আর সেইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গো ব্যাক স্লোগান ওঠে। এই মুহূর্তে শিয়ালদহ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমি সরাসরি চলে যাবো অনুপমের কাছে। অনুপম, কি পরিস্থিতি? সজল ঘোষের একেবারে বাড়ির সামনের ছবি, বিজেপি নেতা সজল ঘোষ, যিনি প্রার্থী উপনির্বাচনে তার বাড়ির সামনে যে স্কুল রয়েছে সেই বঙ্গবাসী কলেজ স্কুলে তার গো ব্যাক স্লোগান শুনতে হলো তাপস রায়কে। তাপস রায় তিনি আজকে গো ব্যাক স্লোগান শুনতে হলো তাপস রায়কে। তাপস রায় তিনি আজকে এখানে এসেছিলেন, তিনি সকাল থেকেই বিভিন্ন বুথে যাচ্ছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মুচিপাড়া এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তাপস রায়। সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে যে বঙ্গবাসী কলেজ স্কুল রয়েছে সেখানে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাপস রায়কে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রথমে তারা অভিযোগ করেন যে এখানে নাকি তাপস রায় ছাপ্পা ভোট করাতে এসছে, পরে সেই অভিযোগ ঘুরে যায়, তারা পাল্টা পরে অভিযোগ করে যে তাপস রায় এলাকায় উত্তেজনা তৈরি করতে আসছে। তারপরেই তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মুচিপাড়া যে এলাকা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার সেখান থেকে তাপস রায় বেরিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগানের আমরা দেখতে পেলাম, সেটা বেলেঘাটা হোক মুচিপাড়া হোক এবং একইভাবে আমার স্ট্রিটেও কিন্তু তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ফলে এই যে বিস্তীর্ণ এলাকা, যে এলাকা তিনি আজকে ঘুরে বেড়াচ্ছেন, তিনি প্রার্থী, বিভিন্ন বুথ থেকে তার কাছে খবর আসছে যে কোথাও এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, কোথাও এজেন্টকে বার করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, সেই সমস্ত জায়গায় তাপস রায় যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ আগে তিনি যখন এই সজল ঘোষের পাড়া সন্তোষ মিত্র স্কোয়ার মুচিপাড়া এলাকায় আসেন তখনই এই বঙ্গবাসী কলেজ স্কুল সেখানে বুথের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রথমে একটা অভিযোগ করেন তিনি ছাপ্পা করাতে এসছেন, পরবর্তী সময় তাদের অভিযোগ ঘুরে যায়, তারা বলেন এলাকা উত্তেজনা তৈরি করতে তাপস রায় এসছেন, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তাপস রায় বেরিয়ে যাচ্ছেন, 6:30 বেরিয়েছেন বাড়ির থেকে, কার্যত চষে বেড়াচ্ছেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র, বিভিন্ন বিধানসভায় যাচ্ছেন এবং এই মুহূর্তে মুচিপাড়া থানা এলাকার সন্তোষ মিত্র স্কোয়ার সেখান থেকে বেরিয়ে তাপস রায় অন্যত্র যাচ্ছেন। ফলে তাপস রায়কে ঘিরে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি গো ব্যাক স্লোগান। বিভিন্ন জায়গায় তাপস রায় যখন পৌঁছাচ্ছেন তখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। সব থেকে বেশি গো ব্যাক স্লোগান যেখানে তাকে দেখতে হলো বা শুনতে হলো সেটা হচ্ছে বেলেঘাটা মেন রোড। বেলেঘাটা মেন রোডে তাপস রায় যখন পৌঁছায় তখন পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, কর্মী সমর্থকরা ঘিরে ধরেছিলেন, তাপস রায়ের গাড়িতে ধাক্কা দেওয়া হয় এবং তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। স্বাভাবিকভাবে